দা তানবীর ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি পালং শাক দিয়ে আর ডিম দিয়ে একটা সবজি বানাবো। আপনারা দেখুন কেমন করে আমি বানাতে থাকি। এখানে আমি পালং শাক দেখেছি, পালং শাকের এগুলো পাতায়, কারণ পালং শাকের এরকম গোড়া অব্দি পাওয়া যাচ্ছে না, ওই জন্য আমি পালং শাকের পাতা একটু ডাটা সঙ্গে এটাতেই হয়ে যাবে। আর এর মধ্যে আমি দুটো ডিম নিয়েছি, দিয়ে আমি রান্না বানাচ্ছি। আপনারা দেখুন কেমন করে বানাচ্ছি। এরকম গোয়াটা দিয়ে দিয়েছি, এরকম করে কাটতে হবে, কারণ না শাক তো শাকের তরকারি হবে, ডাঁটা দিয়ে দিলে ভালো লাগবে না, ওই জন্য একটু বেশি ডাঁটা দিচ্ছি না, করে আমি কেটে নিচ্ছি। শাককে যতই কাটো নাড়ার সময় পুরো একটুখানি হয়ে যাবে। এখন আমি এরকম করে সবগুলো কেটে নেবো। খুব বড় বড় করে কাটবে না, বড় বড় করে কাটলে শাকগুলো যখন পুরো মাই হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখন ডাঁটাগুলো শুধু দেখা যাবে, খোঁচা খোঁচা হয়ে দেখতে ভালো লাগবে না। এখানে একটু ছোট ছোট করে কেটে নিতে হয়। কি হলো বাবু? দেখুন বন্ধুরা, আমার পুরো সবজিটা কাটা হয়ে গেল। শাকটা শাকটা মনে হচ্ছে অনেকটা হয়েছে, কিন্তু শাকটা যখন নাড়বো তখন পুরো দেখবে একটুখানি হয়ে গেছে। দেখুন এরকম করে আলুগুলো সব কেটে নিয়েছি, এই দেখুন। কেন একটু বড় বড় করে আলু কাটলে ভালো হবে, ছোট ছোট কাটলে শাকের সঙ্গে পুরো সিদ্ধ হয়ে গেল আর মাখা হয়ে যাবে, আলু বুঝে যাবে না। আজকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন আমি টকের ডাল বানাবো। ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছি গ্যাসেতে, আর আমটা কেটে নিচ্ছি, টকের ডালও করে নেবো এর সাথে। টকের ডালটা প্রিয় আমাদের ঘরে সবার, ওই জন্য টকের ডালটাই বেশি হয় আমাদের, আর গরম পড়েছে তো খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, আমি ডিমটা পুরো ভেজে নিচ্ছি, ভুজিয়া করে নিচ্ছি। আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ঘেঁটে দিচ্ছি এটাকে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বেশি ভাজলে লাল হয়ে যাবে, ওই জন্য একটু হালকা হালকা ভাজাতে তুলে নিচ্ছি। আপনারা এরম করেই ভাজবেন, কিন্তু যে ভেজে কেটে করবেন ওটা করলে হবে না। কড়াই তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি লাগবে, কারণ একবারে সব সবজিগুলো ভাজা হবে ওর সাথেই। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এখানে জিরে দিয়ে দিচ্ছি, এগুলো একটু ভাজতে দেবো। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে দিচ্ছি। আলুগুলো একটু নেড়ে নেব। দেখুন আলুগুলো আমি একটু নেড়ে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আলু আমার ভাজা হয়ে যাবে আর পেঁয়াজও ভাজা হয়ে যাবে, আর আমি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি, দেখুন হয়তো পেঁয়াজগুলো বুঝে যায় ভালো করে। দেখুন আমার আলুটার পেঁয়াজটা একটু আধ আধ ভাজা ভাজা হয়েছে, আধ ভাজা, আর একটু ভেজে নেব। এখন আধা চামচ আমি হলদি দিয়ে দিচ্ছি, আর এক চামচের মতো
পোস্ত দিয়ে দিচ্ছি, গোটা পোস্ত বাটি না আমি গোটা গোটাই দিচ্ছি। দেখুন দিয়ে আমি খেতে দেবো এটাকে, পোস্তটাও ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা একটু কম আছে ভাজা, সেটাও ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ঘেঁটে ঢাকা দিয়ে দেবো একটু, আর ওটা একটু সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এবার শাকগুলো দিয়ে দেবো, ধুয়ে রেখেছিলাম যে শাকগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো এর সঙ্গে মাখিয়ে নেবো আলুটার সাথে, আমি জল দেবো না, শাকে যে জলটা আছে সেই জলটাতেই হয়ে যাবে। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আমি, ডাল সেদ্ধতে মুড়ি খেলে বাবা মুড়ি খাবে, পেটটা খালি আছে তো ওই জন্য ডালটা থেতলে না। ডালটা ঘেঁটে নিচ্ছি, ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে কোনো গরম মশলা কিংবা কোনো গুঁড়ো মশলা দিচ্ছি না, আমি স্রেফ ভেজে রেখেছিলাম লঙ্কা জিরে আর ধনে একসঙ্গে ভেজে রেখে মিক্স করেছিলাম, মানে পাউডার করেছিলাম, সেটাই আমি দিচ্ছি। একটু বেশি করে দিলে কেন, ভাজা লঙ্কা তো এবার একটু ঝাল ঝাল লাগবে, নাহলে গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি, এটাই আমি একটু বেশি করে দিচ্ছি। এবার আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আমার স্বাদ অনুযায়ী আমি দিয়েছি, আর জলটা পুরো আমি শুকনো করে নেবো, একটু হালকা হালকা জল আছে, খুব সুন্দর সেন্ট উঠছে। এটা আমার পুরো সবজিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। সুন্দর লাগছে দেখতেও, খুব সুন্দর লাগছে, বিন শাক আলু সবজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর সর্ষে দিচ্ছি, সাদা সর্ষে দিলেও চলবে কালো সর্ষে দিলেও চলবে, সর্ষেটা একটু ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এবার আমগুলো তুলে দিচ্ছি, একটু আমগুলোতে একটু নুন দিয়ে দেবো, ডালে যেরকম নুন লাগে সেই নুনটা দিয়ে দিচ্ছি আমি। আর একটু হলদি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেবো। দেখুন আমার আমটা একটু নাড়া হয়ে গেছে, আমি এবার ডালটা যে মানে ঘেঁটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি ফুটে যাবে ওই জন্য আমি ঢেকেও দিচ্ছি, আর আমটাও গলে যাবে। দেখুন এই সবজিটাতে কেউ যদি ডিম খেতে না চায়, যে ডিমটা আমরা খাই না, সে ডিমটা নাও দিতে পারে তাহলেও চলবে, কিন্তু পোস্তটা দিবেন পেঁয়াজটা দিবেন, নাহলে সবজিটা ভালো লাগবে না, কোনো মশলাটা কম থাকলে ভালো লাগে, ওই জন্যে পেঁয়াজটা আর পোস্তটা এটা মানে পারফেক্ট দিতেই হবে, আর এই ভাজা মশলাটা কোনো গুঁড়ো মশলা দিয়ে করবেন না। সবজিটা খুব সুন্দর লাগবে রুটির সাথে কিংবা ভাতের সাথে খেতে, ভাতের সাথে তো খুব সুন্দর লাগবে, আর গরম গরম যদি পরিবেশন করেন। আমার ডালটা ফুটছে, আমি আমগুলো দেখিয়ে দিচ্ছি খেতে, এই দেখুন বেশি ঘাঁটলে আবার পুরো আমগুলোই লাগবে মুখে মুখে, মানে প্রত্যেকটা চুমুক মারলে আমগুলোই লাগবে। আমার ডালও কমপ্লিট হয়ে গেছে, আমি এবার ডালটা নামিয়ে নিচ্ছি। আমার দুটো সবজি রেডি হয়ে গেছে, ডালও হয়ে গেছে আর সবজিটাও হয়ে গেছে কমপ্লিট। আপনারা প্লিজ বাড়িতে বানান, বানিয়ে খান, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বাই। এত তাড়াতাড়ি আমাদের ম্যাডাম আজকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে।